শাওমির এখন থেকে টেলিভিশন বাজারে চলে আসছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল, আপনারা শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন। শাওমি ব্র্যান্ডের অনেক মোবাইল ব্যবহার করে থাকেন এবং বাজারে সব থেকে সেরা সেরা মোবাইলগুলো আসে সব শাওমির। এখানে দেখতে পাচ্ছেন একটা লোগো এমআই, এবং এর যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি টেলিভিশনের বক্স। তার মানে শাওমির এখন থেকে টেলিভিশন বাজারে চলে আসছে, যেটা একমাত্র বাংলাদেশে বর্তমানে পাওয়া যাচ্ছে আলিমাস ইলেকট্রনিক্সে। মাহি ভাই আমার সঙ্গে আছেন, মাহি ভাই আমাদেরকে বিস্তারিত জানাবেন এই সম্পর্কে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ধন্যবাদ রোহান ভাইকে এত সুন্দর মুহূর্তে সময় দেওয়ার জন্য। বর্তমানে চায়না জগতের মধ্যে সবচাইতে মানসম্মত ব্র্যান্ড হচ্ছে এমআই। এমআই তো এমআই আমরা কি করি, আমরা এমআই এর অনেক ধরনের গ্যাজেট ইউজ করে থাকি, তার মধ্যে সবচাইতে পপুলার গ্যাজেট যেটা সেটা হচ্ছে এমআই এর ফোনটা। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এমআই জি ফোনটা, এটা তো আপনারা সচরাচর সবাই এরকম ভালো মানের এমআই ফোন ইউজ করে থাকেন। তো এমআই মোবাইল ব্যতীত আরও একটি গ্যাজেট আপনার সারা বিশ্বে উন্মুক্ত, সেটা হচ্ছে এমআই টেলিভিশন। জি, এখন আপনাদের দেশের মাটিতে পাচ্ছেন শাওমি টেলিভিশন আমাদের আলিমাস ইলেকট্রনিক্সে। তো আমার এখানে কিছু টিভি দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে শাওমি 4S ভার্সন। আপনাদেরকে আমি আপনাদের সুবিধার্থে এই টিভির ওপেন করে আনবক্সিং করে টিভিতে কী কী রয়েছে, টিভিতে কী কী পোর্ট রয়েছে এবং টিভিতে কী কী সুযোগ সুবিধা পাবেন আপনারা, সব কিছু আমি বিস্তারিত বর্ণনা করে দেব। এবং আগেই বলে রাখি যে এমআই 32 ইঞ্চি 4S ভার্সন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে। তো চলুন দর্শক, দেরি না করে আমরা আনবক্সিং করি। তো ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা 32 ইঞ্চি এমআই 4S ভার্সন টিভিটা আপনাদের সামনে ওপেন করে দেখাবো। তো এই মুহূর্তে আমাদের যে লটটি চায়না থেকে এসেছে সেটা হচ্ছে 32 ইঞ্চি 4S ভার্সন। তারপরে যে লটটা আসবে সেটা হচ্ছে 43 ইঞ্চি, এরপরে যে লটটা আসবে সেটা হচ্ছে 55 ইঞ্চি। তো এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে এমআই অরিজিনালটা চিনবেন। সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে সিস্টেমটা, এই এই কার্টুনটা সম্পূর্ণ চায়না থেকে হয়ে আসছে এবং প্রত্যেকটা কার্টুনের গায়ে কিন্তু MI.com দেওয়া আছে, MI.com। এবং আপনারা এটার যে লুকিংটা দেখবেন, আউট লুকিং, সেটা হচ্ছে যে এখানে সুন্দর করে ছোট্ট করে লেখা আছে এমআই, দেখতে পাচ্ছেন। দেন তারপরে আমি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, 32 ইঞ্চি এই পাশটাতে আপনার রয়েছে, এই পাশটাতে এমআই 4S, দ্যাট মিন্স এটা হচ্ছে ভার্সনটা 4S ভার্সন 32 ইঞ্চি। নিচে দেখতে পাচ্ছেন এইচডি কোয়ালিটি, তারপর হচ্ছে এটা HDMI, ওয়াইফাই, এইসব সুযোগ সুবিধা ছাড়াও আমি এখন আনবক্সিং করবো যেটার মধ্যে কী কী রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা আপনারা এটার মধ্যে পাবেন। তো চলুন দর্শক, দেরি না করে আমরা আনবক্সিং শুরু করি। ইনটেক প্রোডাক্ট আমি ওপেন করছি আপনাদের জন্য। আর সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় না যে বাংলাদেশে রুহান ভাইয়ের আগে কেউ আপনার এটার রিভিউ করেছে। তো দেখেন দর্শক, এর মধ্যে সুন্দর একটি ককশিট, ককশিটটা আমরা ওপেন করছি আপনাদের জন্য। এটা আমরা একটু খুলে দেখি, এটার মধ্যে কি কি আছে। চমৎকার চমৎকার একটা রিমোট কন্ট্রোল, এটা এটা মানে একদম এক্সক্লুসিভ বলা চলে, যা আসলে বাংলাদেশে দারুণ করছে। বাংলাদেশে এই পর্যন্ত যতগুলা টিভি আমি ইউজ করেছি, সোনি, স্যামসাং বা অন্যগুলো, এই রিমোটটা একবারই একটু অন্যরকম। আপনাদের জন্য একটু ওপেন করে দেখাচ্ছি, দেখতেও চমৎকার। শাওমির লোগো আছে কিন্তু এখানে, চমৎকার একটা লোগো যেটা আমরা মোবাইলের পেছনে দেখি, শাওমির লোগো। এবং এটাতে যে সিস্টেমটা রয়েছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে সাউন্ড বাড়ানো কমানো, এটা হচ্ছে হোম বাটনের ক্লিক, হোম বাটনটা, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ব্যাক বাটন, এটা হচ্ছে মেসেঞ্জার বাটন, এটা হচ্ছে ডানে বামে উপরে নিচে, অ্যান্ড এটা হচ্ছে ইন্টার বাটন। আর সবচেয়ে মজা যেটা সেটা হচ্ছে কিন্তু ভয়েস সিস্টেম কিন্তু রয়েছে, এটাতে ভয়েসে ক্লিক করে আপনি যদি যা বলবেন তাই কাজ করবে। বাহ, এটা তো এক্সট্রাঅর্ডিনারি একটা সুবিধা। তারপরে রিমোট গেল, এবং এটা হচ্ছে স্ট্যান্ডটা, এমআই ম্যানুয়াল, ম্যানুয়ালটা আছে, ওকে, এমআই ম্যানুয়াল। দেন হচ্ছে খুব চমৎকার সিম্পলের মধ্যে গর্জিয়াস দুইটা স্ট্যান্ড রয়েছে, এবং ব্যাটারিও এর মধ্যে ব্যাটারি আছে, রিমোটের ব্যাটারি। ওকে, এখন আমরা মূল টেলিভিশনটা দেখব, টেলিভিশনটা দেখব। জি, মানে আমারও কিন্তু খুব আগ্রহ লাগছে যে Xiaomi টেলিভিশন এটা, মানে অবাক ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। আমরা বক্সটা পাশে রেখে দিচ্ছি,
আমরা টেলিভিশনটা এখন দেখব এবং আরেকটা ব্যাপার যেটা দেখেন পলি যে হয়ে আসছে এটাও কিন্তু আপনার এমআই এমআই জি তাদের একটা কাজ কি তাদের কাজটা হচ্ছে একটু নিখুঁত নিখুঁত আমার কাছে কেন মনে হয় যে আপনি চিন্তা করেন ইচ্ছে করলে কিন্তু তারা এই পলিটা ইউজ নাও করতে পারতো হ্যাঁ অবশ্যই যে কোনো একটা পলিথিন দিতে পারতো কিন্তু আপনার এটা কি করছে লোগো সহ একটা পলি দ্যাট মিন্স এমআই এমআই একটা মানে রিমোট কন্ট্রোল থেকে শুরু করে সবকিছু তো লোগো থাকবে সবকিছু তাদের একটা ব্র্যান্ডিং নিজস্ব ব্র্যান্ডিং লোগো ইয়েস ওপেন করছি দর্শক ওয়াও কাঙ্ক্ষিত সেই জিনিসটি আমরা দেখে যাচ্ছি এখন ব্ল্যাক কালার খুব চমৎকার মানে মোবাইলও ব্ল্যাক কালার মানে টেলিভিশনও ব্ল্যাক কালার Xiaomi কিন্তু ব্ল্যাক কালার দিয়ে খুব মানে মার্কেটটা মাতিয়ে দিয়েছে সবকিছুতেই এবং চমৎকার MI এর লোগোটা দেখতে পাচ্ছেন লোগোটা এখানে আছে MI এবং আপনাকে যদি একটু দর্শকদের জন্য একটু দেখিয়ে দিই ব্যাক সাইডটা মোটামুটি ভালো স্লিম করেছে একদম ব্র্যান্ডের যে সব টিভিগুলো যেরকম স্লিম হয়ে থাকে সেরকমই ফিনিশিংটা কিন্তু চমৎকার চমৎকার এবং আপনার আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এখান পর্যন্ত এই যে MI এবং এর উপরে একটা পলি দেওয়া আছে একদম ইনটেক একটা ব্যাপার যেটা ইনটেক ইনটেকই থাকে দেখেন খুব সুন্দর দেখাচ্ছে ঠিক এবং এদের সবচাইতে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমি এর আগে ইউজ করেছি আর কি আপনাদের দেখানোর আগে ইউজ করেছি এটার ইন্টারনেট স্পিডটা খুব ভালো এখন দেখি আমরা আউটপুটগুলো কী কী রয়েছে ডিশ লাইন দেন হচ্ছে আপনার ইউএসবি দেন হচ্ছে এইচডিএমআই 1 এইচডিএমআই 2 দেন হচ্ছে ডিভিডি আউটপুট অ্যান্ড ল্যাম্পপুট আপনারা যারা অ্যান্ড্রয়েড সিস্টেমগুলো ইউজ করে থাকেন তারা সবাই জানেন যে টিভিগুলোতে আপনার ওয়াইফাই দিয়েও ইউজ করা যায় এবং সরাসরি আর্টিফ্যাক্ট ল্যাম্পপুট দিয়েও আপনারা ইউজ করতে পারবেন তো চলুন আমরা এখন টিভিটা আপনাদের সুবিধার্থে ওপেন করে দেখাচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে লাল বাটনটা সেটা হচ্ছে ওপেন বাটনটা আমি ওপেন বাটনে প্রেস করছি এবং এটার একটা চমৎকার বিষয় হচ্ছে সব জায়গা থেকে কাজ করবে আপনারা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল এমআই একটা ফোন ইউজ করলে যেরকমভাবে ওপেন হয় ঠিক এরকমভাবে এটা ওপেন হচ্ছে লোগোটা চলে আসছে জি এখন যেটা আসলো সেটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু স্ক্যান চ্যানেল নাও তো আমরা এটাতে যদি ক্লিক করি স্ক্যানটা দেখাবে স্ক্যানটা হচ্ছে এবং আই থিঙ্ক সো যে রোহান ভাই এর আগে আপনি কখনো এরকমভাবে স্ক্যান হতে দেখেন নাই এরকমভাবে প্রত্যেকটা চ্যানেল স্ক্যানিং হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন চ্যানেল এটিএন চ্যানেল আই আরটিভি একুশে তো এই চ্যানেলগুলো স্ক্যানিং হয় এইভাবেই থাকবে খুব চমৎকার হবে এবং যতগুলো চ্যানেল আপনার স্ক্যানিং হবে সবগুলো শো করবে হচ্ছে এখানে কতগুলো চ্যানেল 14টা চ্যানেল অলরেডি অলরেডি 15টা এরকম ভাবে হতে থাকবে তো আমি দর্শকদের বেশি সময় নিব না আমি এটা এক্সিট করে দিচ্ছি পরবর্তীতে আবার স্ক্যান করে নিব আর তারপরে আমরা চলে আসি হচ্ছে এখান থেকে এটা হচ্ছে আমার হোম সিস্টেমটা যে হোম পেজ তো এটা হচ্ছে এই সিস্টেমটা দ্যাট আমরা চলে যাব হচ্ছে আপনার অ্যাপস এর মধ্যে দেখি অ্যাপসে কি রয়েছে অ্যাপস এমআই অ্যাপ স্টোর রয়েছে যাদের এমআই এর আপনার এমআই আইডি যেটাকে বলেছি এমআই অ্যাকাউন্টস অ্যাকাউন্ট যদি থাকে তাহলে এমআই অ্যাপস থেকে আপনারা যে কোনো অ্যাপস আপনারা ইনস্টল করতে পারবেন জি ফক্স রয়েছে আপনারা এখান থেকে ব্রাউজিং করতে পারবেন রয়েছে হচ্ছে আপনার ইউটিউব তো আপনাদের সুবিধা তো আমি ইউটিউবটা একটু ক্লিক করি ইউটিউবটা দেখি যে রেজুলেশন কোয়ালিটিটা চমৎকার আমি একটি 4K ভিডিও ওপেন করবো এখন আপনাদের জন্য এন্টার করলাম সার্চ কোস্টারিকা ডেমোটাই ছাড়ি ওকে দেখতে পাচ্ছেন একটু লোড নিল না চমৎকার একটু কিন্তু লোড নিচ্ছে না সাথে সাথে প্লে হয়ে গেছে এবং একটু একটু সাউন্ড বাহ একদম চমৎকার স্মুথ সাউন্ড একদম একটু কানে লাগার মতো না ভিডিওটা অনেক চমৎকার একদম ঝকঝক করতেছে মানে এটা ইয়েটা প্যানেলটা দারুণ ফোর কে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এবং পরিষ্কার এই সুন্দর অ্যান্ড্রয়েড টিভিটি আপনারা Xiaomi ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন মাত্র 26,000 টাকায় এবং এই টিভিটিতে পেয়ে যাচ্ছেন 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং
এটা শুধুমাত্র আমাদের এই ব্রাঞ্চে না, আমাদের হচ্ছে এটা হচ্ছে আপনি যে আমি যেই ব্রাঞ্চে এখন কথা বলছি সেটা হচ্ছে আপনার সায়েন্স ল্যাবরেটরির মোড়ে আলপনা প্লাজার তিন তলায় 308 নম্বর শোরুম। আর এছাড়াও আমাদের এর পাশে একটি শোরুম রয়েছে সেটা হচ্ছে 318, এইখানে দুইটা শোরুম হচ্ছে আমাদের। এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন আপনারা দেখছেন নাম্বার যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের হটলাইন নাম্বার, এই নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারবেন অথবা সরাসরি যদি আপনারা চান আমাদের এখানে এসে আপনারা দেখে বুঝে তারপর নিতে পারবেন। এছাড়াও আমাদের আরও ব্রাঞ্চ রয়েছে মিরপুরে 11.5 রংধনু শপিং কমপ্লেক্সের তিনতলায় 306 নম্বর শোরুম, সেখানেও আপনারা এই এমআই টিভিটি পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে আপনার খিলগা তালতলা মার্কেটের অপোজিটে পাকা জামে মসজিদ মার্কেটের দোতলায় 66 নম্বর শোরুম, ওইখানেও পেয়ে যাবেন। এছাড়াও আমাদের উত্তরাতে দলিপাড়া আরেকটি ব্রাঞ্চ রয়েছে, আপনারা ওইখানেও এই টিভিটি পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমরা অবশ্যই প্রত্যেকটা ব্রাঞ্চে এমআই টিভিগুলো রেখেছি এবং সব জায়গায় এই দামটা সেম থাকবে, কোনো ভেরিয়েশন আসবে না। আর এছাড়াও দর্শক যারা আমাদেরকে এখন শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তাদের জন্য বলে রাখি, আপনারা যদি অনলাইনে কেউ পারচেস করতে চান তাহলে আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারবেন, হোম ডেলিভারি ঢাকার মধ্যে আমরা ফ্রি করে থাকি। এবং আপনারা যদি কেউ দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিও দেখে থাকেন, যদি আপনারা কেউ পারচেস করতে চান তাহলে অনলাইনে অর্ডার করতে পারেন, আপনাদের বাসার পাশাপাশি যেই কুরিয়ার সার্ভিস রয়েছে সেই কুরিয়ার সার্ভিসে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের, কিন্তু চার্জ প্রযোজ্য। সো বন্ধুরা দেখতে পেলেন আজকে কিন্তু আমরা শাওমি ব্র্যান্ডের টেলিভিশন আপনাকে দেখে দিলাম। তো এই টেলিভিশনগুলো যদি আপনারা কিনতে চান তাহলে সরাসরি চলে আসবেন আলিমাস ইলেকট্রনিক আলপনা প্লাজা তিনতলায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।